গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি রঙ্গোলি মলে, তো বেলাশুরু মুভিটা দেখতে। আমার যত ফ্রেন্ডসরা ছিল তারা বললো ভীষণ ভালো হচ্ছে, কিন্তু মুভিটা অনেক দিন আগেই এসছে, তো আমার যাওয়া হয়নি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম চলে যাই। তো ওই সুদীপ এসছে, সুদীপ আমি আর ছেলে যাচ্ছি মুভিটা দেখতে। মুভিটা কেমন হলো বা কেমন মুভিটা আমি সব এসে তোমাদের শেয়ার করব। তো চলো এখন বেরিয়ে পড়া যাক রঙ্গোলি মলের উদ্দেশ্যে। যাচ্ছি, এই বেরিয়ে গেছি। এই সুদীপ এখন পুতিকে নামলাম, এখন আমরা যাব। আর এদিকে দেখো শ্রেয়ানকে। আমরা রঙ্গোলি মলে পৌঁছে গেছি, তো আমি আর ছেলে যাচ্ছি। দেখো, তো মুভি শো শুরু হবে 7:35। তো এখন এসে গেছি, এখন বাজে 7:00, তো তোমরা দেখতে থাকো। দেখো, এখনো মুভিটা শুরু হয়নি, তাই আমরা এখন ওয়েট করছি। আর এখানে শ্রেয়ান কফি নিয়েছে আর ওর পাপা গেছে ধোসা আনতে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। একটা বড় সাইজের ধোসা চলে এসেছে, কত বড় সাইজের ধোসা। তো এই যে এরা দুজনই খাবে, আমি খাবো না, কেন আমি অনেক বিকেলে আজকে খেয়েছিলাম, নিমন্ত্রণ বাড়ি গেছিলাম। তো দেখতে থাকো। আইনক্স থেকে এখানে চলে এসেছি, তো এখানে লেট হয়ে গেছে একটু আসতে, তো পার্সেল নিয়ে যেতে হচ্ছে, নাহলে বসেই খেতাম। তো মা নিচ্ছে এখানে, বাবা দাঁড়িয়ে আছে। তো অর্ডার করা হয়ে গেছে, তো রেডি হচ্ছে, তোমরা বাড়িতে নিয়ে গিয়ে খাবো। তো আমরা ভর্তা আর তন্দুরি রুটি নিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, আর দেখাতে পারবো না কারণ ব্লগটা বড় হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আজকে বলুন টাটা।